প্রায় বিভিন্ন সময় আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসে, হোক সেটা আমাদের ভুলের জন্য কিংবা অন্য কিছু। তো আমরা যদি আগে বুঝতে পারি যে আমাদের চ্যানেলে অলরেডি কোনো না কোনো স্ট্রাইক চলে আসছে, তাহলে আমরা তাৎক্ষণিক সতর্ক হতে পারি এবং আমাদের চ্যানেলটা বাঁচাতে পারি। স্ট্রাইক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমাদের চ্যানেলে যদি একে একে তিনটা কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিবে বা সাময়িকের জন্য ব্যান করে দিবে। তো আপনি যদি আগে বুঝতে পারেন, রিজন বের করতে পারেন, ভুল সংশোধন করে সতর্ক হন, তাহলে আপনার চ্যানেলটা পার্মানেন্টলি ডিলিট কিংবা সাময়িক ব্যান থেকে বাঁচাতে পারেন। তো বন্ধুরা, কিভাবে খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের কোনো ওয়ার্নিং, কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চেক করে সতর্ক হবেন, এটা নিয়েই আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ অবধি পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত যে কোনো টিউটোরিয়ালস ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ওয়ার্নিং, কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চেক করার জন্য ল্যাপটপ, ডেস্কটপ এমনকি মোবাইল ফোন যে কোনো ডিভাইসই ইউজ করতে পারি। তো যারা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে ইউটিউবিং করেন, তারা তাদের ডিভাইসে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন, আর যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করেন, তারা তাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার চলে আসার পর আমাদের সফটওয়্যারটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এজন্য আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে থ্রি ডট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে ডেস্কটপ সাইট একটা অপশন পেয়ে যাবেন। তো প্রথমত এখানে ক্লিক করে আপনাদের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে নেবেন। এরপর ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে youtube.com লিখে সার্চ করবেন, youtube.com। সার্চ করার পর আপনাদেরকে ইউটিউবের হোম পেজে নিয়ে আসা হবে, এখানে আপনাদের চ্যানেলটা সাইন ইন করা থাকলে ভালো, সাইন ইন করা না থাকলে প্রথমে সাইন ইন করে নেবেন। এরপর আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো বা লোগোটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে একটু নিচের দিকে খেয়াল করলে ইউটিউব স্টুডিও একটা অপশন পেয়ে যাবেন। তো আমাদেরকে প্রথমত এখানে চলে যেতে হবে, এজন্য এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। এরপর আপনাদেরকে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। তো আপনারা একটু উপরে বাম দিকে খেয়াল করলে চ্যানেল ড্যাশবোর্ড একটা অপশন পেয়ে যাবেন। আপনার ইউটিউব চ্যানেলে কোনো ওয়ার্নিং, কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে আপনারা এখানে ছোট্ট করে দেখতে পারবেন, যেহেতু আমরা বিস্তারিত দেখবো মানে আমাদের ইউটিউব চ্যানেলে কি কি ওয়ার্নিং আছে, কয়টা কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন আছে, আমরা এগুলো দেখবো। তো আমরা চলে যাবো সেটিং এ। তো এই জন্য আপনারা একটু নিচে বাম দিকে খেয়াল করলে একটা সেটিংস অপশন পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে। তো আপনারা একটু নিচে বাম দিকে খেয়াল করলে চ্যানেল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একটু ডান দিকে চলে আসলে ফিচার এলিজিবিলিটি একটা অপশন পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে খেয়াল করলে স্ট্যাটাস অ্যান্ড ফিচার একটা অপশন পেয়ে যাবেন, তো আমাদেরকে এখানে চলে যেতে হবে, এজন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে অল্প কিছু সময় লোড নিতে পারে, তো একটু ওয়েট করতে হবে। ফাইনালি আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা একটু নিচে বাম দিকে খেয়াল করলে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো বা লোগোটা দেখতে পাবেন, এর একটু নিচের দিকে রয়েছে চ্যানেল ভায়োলেশন। তো এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো দেখে নিতে পারবেন। তো এখানে যদি আমরা কপিরাইট স্ট্রাইকের দিকে খেয়াল করি, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন 0 of 3 কপিরাইট স্ট্রাইক। কোনোরূপভাবে আমরা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের দিকে খেয়াল করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন 0 of 3 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আমার ইউটিউব চ্যানেলে কোনো স্ট্রাইক চলে আসে নাই, তো এখানে 0 রয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো স্ট্রাইক চলে আসতো, মানে যদি একটা স্ট্রাইক চলে আসতো, তাহলে এখানে আপনারা দেখতে পারতেন 1 of 3। যদি দুইটা স্ট্রাইক চলে আসতো, তাহলে এখানে দেখা যেত 2 of 3। যেহেতু আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক নাই, তো আপনারা এখানে 0-0 দেখতে পাচ্ছেন। আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রকার স্ট্রাইক না থাকে, তাহলে আপনারা এখানে 0-0 দেখতে পাবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক কিংবা ওয়ার্নিং চলে আসে, তাও আপনারা এখানে দেখতে পাবেন। এখানে বাম দিকে রয়েছে কপিরাইট স্ট্রাইক এবং ডান দিকে রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আপনারা আপনাদের স্ট্রাইক কিংবা ওয়ার্নিং গুলো দেখে সতর্ক হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এতে আমরা ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাই। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই সব বেস্ট ফ্রেন্ডদের কাছে যারা এখন পর্যন্ত বিষয়টা জানেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।